ডিজে বাপি প্রেজেন্টেশন চরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বৃন্দায়ৈ তুলসীদে বৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতনুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নিতায় গৌরীশনাথ প্রেমানন্দ গৌরহরি হরি নিতায় গৌর হরি 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 জয় Thank you.
অনন্ত নারায়ণ হরি। কালী কপালী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা শোধায় নবমস্তুতে মুকুং করতি বাচালং মঙ্গলং হয়তে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বন্দে ব্রহ্ম শিবারাধন পঞ্চতত্ত্ব সদুগুণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয়কে চিন্তামণি ধাম শ্রীবৃন্দাবন পরম সুখদ জয় জয় হে। উজ্জ্বল বদন গৌর বদ দেহ বিলসিত নীরব ভাব বিদেহ ভাবি দেহা
সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরামারে গদাধরের নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরবার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু সকল পুতরু সুরধনির তীরে
সুরধনির তীরে আচম্বিতে গৌরী দাসের করে ধরি যায় আমার গোড়ারা সুরধ্বনির তীরে খেলা, সুরধ্বনির তীরে খেলা মানে গঙ্গা তো করু গোড়ায়, সুরধ্বনির তীরে খেলা করু গোড়ায়, আচম্বিতে গৌরী দাসের কর ধরি যায়, আচম্বিতে গৌরী দাসের কর ধরি যায়। খেলা তো কখনো একার দ্বারা হয় না, আমার প্রাণীর প্রাণ গৌর সুন্দর নিতাই সুন্দর সব একসঙ্গে খেলায় মত্ত ছিল ভক্ত পার্শ্বদ সঙ্গে নিয়ে। কিন্তু সেই ভক্ত পার্শ্বদেরা কেউ কিছু বুঝবার আগেই আমার প্রাণের প্রাণ গৌর হরি, হ্যাঁ গৌরীদাস পণ্ডিতের গৌরানুগত দাস, গৌরীদাস পণ্ডিতের কর ধরে হঠাৎ করে চলে যাচ্ছে খেলা ছেড়ে।
তাই বলছে আচম্বিতে, মানে কেউ কিন্তু বুঝবার আগে আচম্বিতে গৌরী দাসের কর ধরিয়ে যায়। আপনারা যারা এই ভক্তি রাজ্যে বসতি গড়ে আছেন, একেবারে সহজ ভাবে বললে বলা যায় যারা হরিকথার সঙ্গে, সে শ্রীমৎ ভাগবত হোক, গীতা হোক, রামায়ণ মহাভারত হোক, বেদ পুরাণ আদি হোক, শ্রীমৎ ভাগবত যত শাস্ত্রাদি গ্রন্থ আছে আমাদের হিন্দু শাস্ত্রে, যারা 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 ওতপ্রোত ভাবে কথার সঙ্গে মিশে আছেন তারা সকলেই আমার কথার সঙ্গে একমত। কলিযুগে ভগবান কিন্তু শাস্ত্রীয় বিচারে আমার গৌর সুন্দর, কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান গৌর সুন্দর, আর শাস্ত্রের বাইরে অনেক ভগবান আছে, আমিও ভগবান বলতে পারি যাকে তাকে, এই হলো আমার ভগবান, আপনি বলতে পারেন এই আমার ভগবান। এখন কথাটা বুঝতে পারবে আস্তে কম কেন গো, বলছি কম শোনা যাচ্ছে বাইরে নাকি আউটপুটটা চেপে গেছে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এইভাবে রেখে দিন, এইভাবে রেখে দিন, ভাবটা কেটে গেল। এটা ভক্তি রাজ্যে আমার অনুভব থেকে বলা যায় আমরা উভয়ই দোষী, বক্তাও দোষী শ্রোতাও দোষী, তা এই রকম অনুভব রেখে যদি ভক্তির পথে থাকি তাহলে ভক্তির উন্নতি ছাড়া অবনতি হতে পারে না। অত সেই ভক্তিকে মর্যাদা দিতে আমরা এই সময় এই ভাবটাকে আবার জোড়া লাগাতে হবে, না হলে কথাগুলো নিচক গল্প হয়ে যাবে, নাটক হয়ে যাবে। এ তো ভজনীয় কথা, গৌর সুন্দরের কথা, নিতাই চাঁদের কথা, গৌরীদাস পণ্ডিতের কথা, এ তো ভজনীয় কথা। একটি বিশেষ ঘোষণা, খামারে যে সমস্ত ভাইরা বাইক গুলো রেখেছো দয়া করে বাইক গুলো ওখান থেকে সরিয়ে নাও, ওখানে প্রজেক্টর লাগানো হবে। যে সমস্ত বাইক চালক ভাইরা খামারে বাইক গুলো রেখেছো ওখান থেকে দয়া করে বাইক গুলো সরিয়ে নাও, ওখানে প্রজেক্টর লাগানো হবে। তাহলে দোষটা কাটিয়ে দেবা, একটা ঘোষণা হয়ে গেল, ঘোষক হিসাবে ঘোষণা সুন্দরভাবে করে দিলেন, যারা যারা বাইক নিয়ে এসেছেন যেখানে রেখে এসেছেন সেখান থেকে সরিয়ে দিতে বলবো, কথা শোনা হয়ে গেল। এবার আমরা ভজনীয় কথায় বলতে গেলে ভজনীয় চিন্তাধারা মর্যাদার্থে কলিযুগের মহামন্ত্র এমনই মন্ত্র যে মন্ত্রতে সব দোষ কেটে যায়। অতএব সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 সুর ধ্বনির দিবে যাজু বাজল রে মাধব সুর ধ্বনির দিবে যাজু বাজল রে মাধব সুর ধ্বনির দিবে যাজু বাজল রে মাধব সুর ধ্বনির সঙ্গে না যে বলে হরি গো আমার নিত্যানন্দ সঙ্গে না যে বলে হরি গো নিত্যানন্দ সঙ্গে না যে বলে হরি গো বলে হরি বল হরি গো হরি বল হরি গো হরি বল হরি গো হরি বল হরি গো উঠিল আনন্দের হরি বল হরি বল উঠিল আনন্দর হরি বল হরি বল উঠিল আনন্দর অপরূপ হিল্ল উঠিল আনন্দর অপরূপ হিল্ল উঠিল আনন্দর অপরূপ হিল্ল হরি বল হরি বল সুর ধ্বনি দিবে আজে বাজল রে মাধব সুর ধ্বনি দিবে আজে বাজল রে মাধব আমার নিত্যানন্দ সঙ্গে না যে বলে হরি বল নিত্যানন্দ সঙ্গে না যে বলে হরি বল প্রভুরে দেখিল যারা পূর্ব পুণ্য ফলে 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 তোমার প্রেমে মাটি হরি বলে নাচে বাহু তুলে প্রেমে মাটি হরি বলে নাচে বাহু তুলে প্রেমে মাটি হরি বলে নাচে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল মাথায় রাখবেন মনে রাখবেন কথাটা কিন্তু খুব খাঁটি কথা। চৈতন্যদেব প্রচার করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, আর আমার নিতাই সুন্দর প্রচার করেছেন হরি বলা ধ্বনি, আরো সহজ করে দিয়েছে, কারণ আরো তিনি তো পতিত পাবন দয়াল ঠাকুর,
মানে গৌরসুন্দরের মধ্যে যত দয়া তার থেকে অধিক দয়া আমার নিতাইচাঁদের মধ্যে। নিতাইচাঁদ কলিজীবের চিন্তা করে দেখলেন যে এত বড় মন্ত্র বলতে পারলো, যদিও পারে কেউ কেউ পারবেও না, তা এত বড় মন্ত্রটা না বলে ছোট্ট করে বলাই, তাই নিতাইচাঁদের বলা ধ্বনি হলো হরিধ্বনি, হরি বলা ধ্বনি, হরি বল হরি বল। প্রভু রে দেখিল যারা পূর্ব পুণ্য ফলে, 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 প্রেমে মাতি হরি বলে নাচে বাহু তুলে, প্রেমে মাতি হরি বলে নাচে বাহু তুলে, প্রেমে মাতি হরি বলে নাচে বাহু তুলে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। তাহলে শাস্ত্রীয় বিচারে কলিযুগে ভগবান হলেন শ্রী গৌরসুন্দর, আর অশাস্ত্রীয় ভাবে যদি ভগবান বলা যায় তাহলে যাকে তাকে ভগবান গড়া যায়। এখানে যারা উপস্থিত ভক্তগণ আছেন অনেকের ইষ্ট আলাদা আরাধ্য আলাদা হতেই পারে, এটা ধারা। তা আমি কিন্তু বক্তা হয়ে এখানে চুক্তিবদ্ধ হয়ে অধিকার পেয়ে, কথা বলার অধিকার পেয়ে কিন্তু কাউকে আঘাত করতে আসি, আমি কথাটা বলতে চাইছি আমি আমাকে দিয়ে বলবো, আমার ইষ্ট হতেই পারে আমার কাছে ভগবান। এমনকি এইভাবে যদি কথাটা ভাবা যায় যে আমার বাবা মাকেও আমি ভগবান বলতে পারি, সেটা আমার ব্যক্তিগত অনুভব, আমি আমার বাবা এবং মাকে দুজনকে ভগবত জ্ঞানে দেখি, এটা দোষের কিছু নয়। পৃথিবীর কোনো লোক এখানে বলতে পারবে না যে এটা আপনার দোষ, দোষ বলবে তখন কখন, যখন আমি আমার বানানো ভগবান বাবা মাকে যখন লোক ডেকে ডেকে বলবো আমার বানানো ভগবান বাবা মাকে আপনারাও ভগবান ভগবত জ্ঞান করুন, আপনারাও ভগবান বলে মেনে নিন, তখন হলো দোষ। বোঝাতে পারলাম, বুঝতে পারলেন কথাটা? অর্থাৎ কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান চৈতন্য দেব, এ কথা শুধু বাংলার বাঙালি ভক্তরা বলছে, যারা ভিন্ন রাজ্যে আছে তারাও মেনে নিয়েছে, যারা ভিন্ন দেশে আছে তারাও জানে যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। তা এই প্রাণের প্রাণ গৌরসুন্দর আজকে নিতাই সুন্দর এবং ভক্ত কর্ষকদের নিয়ে সুরধ্বনির তীরে হরিনামের খেলায় মত্ত ছিল। তো খেলা খেলায় শ্রান্ত ক্লান্ত ভাব থাকতেই পারে, খেলা খেললে কি হয়, শ্রম হয়, শ্রম হলে কি হয়, ঘর্মাক্ত হয় দেহ, তা ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ করে কি করছে, গৌরীদাস পণ্ডিতের কর ধরেছে, অন্য কারোর কর ধরে, গৌরীদাস পণ্ডিতের কর ধরলো কেন, খুব সহজ, ব্রজের কৃষ্ণ এবে গৌর, তা ব্রজ থেকে যখন কৃষ্ণ এলো নদিয়া, অনেকে বলে, আমিও অনেক সময় বলতাম যতদিন আমি কথাটা উপলব্ধি করি নাই ততদিন আমিও বলতাম, আমি আমাকে দিয়ে বলি, আমিও বলতাম কৃষ্ণ ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে। যেদিন আমার উপলব্ধি হলো যে ব্রজ ছেড়ে যদি কেউ যদি গ্রাম ছেড়ে যায় আসতে, ধরুন আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আমি পারবো 10,000 লোককে নিয়ে বেরিয়ে যেতে, বলুন, আমি এই গ্রামে বসতি গড়ে আছি, এখন আমার ইচ্ছা আমি গ্রামে থাকবো না, আমি কোথায় থাকবো, বারুইপুর শহরতলিতে একটা বাড়ি করেছি ওইখানে আমি থাকবো, এবার সব গ্রামের লোকদের বললাম আমি বারুইপুর যাচ্ছি চলুন আমার সঙ্গে, যাবে যাবে কেউ, একে বলে ছাড়া, একা চলে যাওয়া। তা কৃষ্ণ যখন ব্রজ মানে ব্রজ ছেড়ে এলো কথাটা যখন বলছি তখন উপলব্ধি করতে হবে ব্রজ ছাড়েনি, ব্রজ যদি তিনি একা ছেড়ে চলে আসতেন তাহলে তিনি একাই আসতেন, তিনি কিন্তু একা আসেননি, যখন এলেন সকলকে নিয়ে এলেন, তাহলে কি হবে, ব্রজ থেকে নদে এলো, ব্রজ লয়ে নদে এলো, ব্রজ লয়ে নদে এলো, ব্রজ লয়ে নদে এলো, তার মানে একা আসেনি, ব্রজেতে যারা যারা ছিল সকলকে নিয়ে তিনি নদিয়ায় এলেন, তাই নদিয়ায় ব্রজ উদয় হলো,
হরি 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 এবার নদী আয় ব্রজ জুদায় হলো হরি 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 নদী আয় ব্রজ জুদায় হলো ব্রজ লো যে নদী গেল তাহলে ব্রজের কৃষ্ণ গৌর হয়ে গেল আবার ব্রজে কৃষ্ণের যে একজন সখা ছিল যার যার কাছে কৃষ্ণ তার মনের কথাগুলো সব খুলে বলে দিত একটু দ্বিধা করত না যেমন আমরা মনের কথা বলতে গেলে বিচার করি বলবো না বলবো না কৃষ্ণ তার কাছে বলতে গিয়ে বলবো কি বলবো না বিচার করত না সে কে আপনারা সকলেই জানেন নাম নাম হচ্ছে সুবল সখা তাহলে কৃষ্ণ গৌর হয়ে এলো আর সুবল সখা এলো গৌরীদাস পণ্ডিত হয়ে এমনকি আপনারা যারা কথাগুলো নিয়ে সবসময় আলোচনা করে থাকেন সবসময় স্মরণ মনন করে থাকেন সবার পক্ষে তো বলা সম্ভব নয় হ্যাঁ সবার পক্ষে বলা সম্ভব নয় ভগবান সবাইকে সব শক্তি সমানভাবে দেয় না যেমন ভগবান আমাকে বলার শক্তি দিয়েছে জানবেন যারা বলে তাদের কিন্তু ধৈর্যের থেকেও যারা শ্রবণ করে তাদের ধৈর্য বেশি যেমন আমার বলে অভ্যস্ত আপনি ধরুন কোন এক আপনি বললেন কৃষ্ণদা আমার বাড়িতে একটু ভাগবত পাঠ হবে আমি যে কীর্তন করি ওই ভাগবত পাঠে আপনি যতক্ষণ যেভাবে ধৈর্য ধরে বসে শুনবেন আমার কিন্তু সেই ধৈর্য থাকবে না ভাগবতীয় কথা অথচ আমার ধৈর্য নেই চঞ্চল কেন বক্তা হয় চঞ্চল শ্রোতা হয় ধীর এই জায়গাগুলো কিন্তু উপলব্ধির বিষয় বক্তা শ্রোতার মধ্যে অনেক ফারাক আছে যার জন্য আপনাদের এই শ্রবণটাকেই নববিধা ভক্তির প্রথম খুঁটি বলেছে শ্রবণ দ্বিতীয় খুঁটি হচ্ছে কীর্তন তা আমরা যে খুঁটিটা ধরে আছি খুঁটিটা হচ্ছে দ্বিতীয় খুঁটি আর আপনারা সকলে দীর্ঘ বহু বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই ভারুর কল্যাণপুরের কাছে ভারু গ্রাম এই গ্রামের অধিবাসী বৃন্দ এবং বহিরাগত ভক্তরা যারা এসেছেন এই কথাকে নিশ্চয়ই মর্যাদা দেবেন আপনারা কিন্তু প্রথম খুঁটিটা ধরে রয়েছে দীর্ঘ বহু বছর ধরে কি না প্রাণ ভরে হরির কথা শুনব বক্তা যেই হোক বক্তার বিচার নয় প্রাণ ভরে হরির কথা শুনব হরি কথা তো হচ্ছে হরি কথা শুনব যার জন্য এই কীর্তন বলুন ভাগবত পাঠ বলুন গীতা বলুন মহাভারত বলুন এই সকল কথা বলতে গেলে সবসময় প্রাসঙ্গিক আলোচনার মধ্যেই থাকা যুক্তিযুক্ত তাতে কি হয় ভক্তি বাড়ে অপ্রাসঙ্গিক আলোচনা করা যায় অপ্রাসঙ্গিক আলোচনায় মনোরঞ্জন হয় আর প্রাসঙ্গিক আলোচনা থাকলে কি হয় ভক্তি বৃদ্ধি হয় বললে অনেকভাবে বলা যায় যাই হোক আমি মূল কথায় যাই তা এই গৌরীদাস পণ্ডিত হচ্ছে সুবল সখা এই গৌরীদাস পণ্ডিতের কথা আপনারা সকলেই জানেন এই অম্বিকা কালনার নাম শুনেছেন কেউ কেউ বলে কালনা শুধু কালনা বলে আবার কেউ বলে অম্বিকা কালনা অম্বিকা মানে অম্বি হচ্ছে মা দুর্গার এক নাম তা এই অম্বিকা কালনাই হলো গৌরীদাস পণ্ডিতের কুটি শুনলে আপনাদের খুব ভক্তি বাড়বে আনন্দ হবে কথাটা বলবো না পার্থিব জগতের অনেক কথা আছে আনন্দ দেয় হরিকথা শুধু আনন্দ দেয় না হরিকথায় ভক্তি বর্ধিত হয় ভজনের আগ্রহ বাড়ে তাই গৌরীদাস পণ্ডিত খুব দুঃখ করছে কেন কিছুক্ষণ আগে শুনলেন তো চলে গেল তা এই চলে যাওয়াটা তার কাছে খুব বিরহ মনে মনে ভাবছে চলে গেল আমি কি আর নিতাই বউকে পাবো না তা অন্তর্যামী ভগবত তত্ত্ব দুই ভাই বুঝলেন তা নিতাই গৌরের বাড়িতে এলেন একজন সন্ন্যাসীর বেশে একজন দীর্ঘ কেশরাস তা দুজনা এসেছে যেই দুজনাকে পেয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে নিতাই গৌর দুই ভাইকে পেয়ে একেবারে গৌরীদাস পণ্ডিত জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে মনের কথা বলে দিল আমি যখন তোমাদেরকে কুটিরে পেয়েছি আমার কুটির ছেড়ে আর তোমাদেরকে কোথাও যেতে দেব না আর কোথাও যেতে দেব না আমার কুটিরেই থাকো মানে আমার ঘরে থাকো তখন এরা দুজনা দেখলেন খুব বিপদ যাই কি করে তখন গৌর সুন্দর খুব চাতুরালী জানে তো খুব সুন্দর একটা কথা বললেন গৌরীদাস অধৈর্য হয়েও না ধৈর্যচ্যুত হয়ে পড়ো না ধৈর্য রাখো আমার কথা শোনো আমার কথা মানো তুমি আমাদের দুই ভাইকে চাইছো তোমার কুটির ছেড়ে যেন কোথাও না যায় এই তো বলছে হ্যাঁ বলছে এটাই হবে তুমি এক কাজ করো হুবহু আমাদের দুই ভাইয়ের প্রতিমূর্তি তৈরি করো ভালো করে শুনছেন
যারা কথাগুলো শুনে অভ্যস্ত তারা শুধু মিলিয়ে নেই বক্তা ঠিক ঠিক বলছে কিনা, আর যারা কোনোদিন শোনেননি কথাগুলো তারা ভক্তি করে শুনুন। বলছে তোমার আমাদের দুজনকে দরকার, তাই তো? তা হুবহু আমাদের প্রতিমূর্তি তৈরি করো, দারু কাটানো বিগ্রহ হবে, দারু কাট মানে নিম কাট, নিম কাটানো, ভালো ভাস্কর খোঁজ করো, ভালো শিল্প যে ভালো মূর্তি করতে পারে তার দ্বারা হুবহু আমাদেরকে তৈরি করো। তা কথাটা বলেছে, বলা মাত্রে এবার গরিদাস পণ্ডিত বলছে শোনো ঠাকুর, এই যে তোমরা বললে আমাদের দুই ভাইয়ের প্রতিমূর্তি তৈরি করো, বেশ করলাম, এখন আমার প্রশ্ন হলো প্রতিমূর্তি প্রাণ আছে? তোমাদের মধ্যে তো প্রাণ আছে, প্রতিমূর্তির প্রাণ আছে? আরেকটা কথা বলি, প্রতিমূর্তি কি কখনো আসন পিড়ি করে বসে, খেতে দিলে খায়? এইসব কথাগুলো বললেন, তা গৌর সুন্দর শুনলেন, চুপটি করে শুনলেন, ধৈর্য ধরে বলছো তোমার এই প্রশ্ন? বলছে হ্যাঁ। বলছি ঠিক আছে, আগে মূর্তি তো গড়া হোক। এই বলে মূর্তি গড়াও হয়ে গেল, যেই মূর্তি গড়া হয়ে গেল এবার মূর্তি গড়লেই তো হবে না, সেবা যখন দেবেন তখন প্রথম কাজই হলো প্রাণদান, প্রাণদানটা করতে হবে, তার গোত্রের সঙ্গে ঠাকুরের গোত্রটা মিলিয়ে দিতে হবে। তা প্রাণদান করবে বিগ্রহের কে? না শ্রীলব্ধৈতাচার্য প্রভু সুপুত্র সন্তান অচ্যুতানন্দ, তিনিও এসেছেন শান্তিপুর থেকে। ইতিমধ্যে নিতাই গৌড় দুই ভাইয়ের প্রতিমূর্তি প্রাণদান হয়ে গেল, যেই প্রাণদান হয়ে গেল এবার সেবা কার্য, এবার পারস করতে হবে, থালা দিতে হবে, ভোগ লাগাতে হবে। তা তখন গৌর সুন্দর শ্রীমুখে বলছে, গরিদাস পণ্ডিত চারটে থালা করো, মানে চারটে পারস। তখন গরিদাস পণ্ডিত বলছে চারটে পারস মানে? বলছে কেন, আমরা দুই ভাই আর এই প্রতিমূর্তি দুই ভাই, তাহলে দুই দুই চার। তুমি প্রশ্ন করেছিলে না, এরা কি আসন পিড়ি করে বসে, এদের কি প্রাণ আছে? তা এটা তোমায় দেখাতে হবে, যার জন্য তুমি পারস, যেই পারস করেছে নিবেদন করতে। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আসল যে নিতাই গৌড় সচল, তারা তো দুই ভাই বসেছি আসলে, ওই প্রতিমূর্তি দুই ভাই, নিতাই গৌড় বিগ্রহ নিমকাট দিয়ে গড়া ওই বিগ্রহ দুই ভাই বসে পড়েছে। তখন গরিদাস পণ্ডিত এই সেবা দিচ্ছে, তো দিতে গিয়ে একবার এদিক দেখছে, ওদিক দেখছে, মনে মনে বিচার করছে, ভাবছে কোনটা আসল কোনটা নকল, আসন পিড়ি করে বসে গেছে এবং রীতিমতো সেবা নিচ্ছে। তখন গরিদাস বলতে বলছে, গরিদাস তোমার ভেতরে যে একটা প্রশ্ন ছিল, ওই প্রতিমূর্তি কি প্রাণ আছে, প্রতিমূর্তি কি আসন পিড়ি করে বসে, প্রতিমূর্তি কি খেতে দিলে খায়, প্রমাণ হলো তো এই যে, তাহলে তোমার পরিষ্কার হয়ে গেল, এবার তুমি আনন্দে এই দুই ভাইকে নিয়ে থাকো আর আমরা চললাম। আজও সেই চলবা সচল নিতাই গৌ গরিদাস পণ্ডিতের কুটিরে আজও নিত্য সেবা পায়। তা সেই আচম্বিতে ওই গৌরীদাসের অম্বিকা কাঙ্গার গৌরীদাস, এই গৌরীদাসের পর ধরি যায় আচম্বিতে গৌরীদাসের পরে ধরি যায় নদীয়ার বাটে আসি গৌড়া মার দিল দান ভাব মহাপ্রভু গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে,
তার মানে গোবিন্দ দান মেগেছিল ব্রজে, সেই ব্রজের কৃষ্ণ এবার গৌরবতারে সেই ভাব স্মরণ করে। এই জন্য এখানে একটা কথা অসম্পূর্ণ থেকে যাবে না বললে, যে গৌর আসার মূল কারণটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই যে মহাপ্রভু গৌর সুন্দর যে কলিযুগে এলেন, আসার মূল কারণ কি? কারণ ব্যাখ্যা করলে কিন্তু এক থেকে দশ পর্যন্ত আপনি লিখতে পারেন, এই কারণে এসেছে, ওই কারণে এসেছে, কিন্তু এক নম্বর কারণই হলো নিজে লীলারস আস্বাদন করে আমার মতো অধম অধমাকে আস্বাদন করাই তার আবির্ভাব। আজকে তিনি যদি এই লীলা আস্বাদন না করতেন, এই লীলা তিনি যদি স্মরণ না করতেন, আমার মতো সংসারী জীবের সাধ্য ছিল যে আমি স্মরণ করতে পারি? যার জন্যই তো নিতাই গৌর ভজন। আমি যে বহুবার বহু সভায় দাঁড়িয়ে কথাটা বলি এবং জামালির মধ্য দিয়ে যে আমি যে কীর্তনের মধ্য দিয়ে বলি যে জগৎবাসী পুরুষ নারী ভজন নিতাই গৌর হবে, কেন বলি মনে রাখবেন, নিতাই গৌর ভজন যত করবেন, এবং নিতাই গৌর ভজন শুধু নয়, গৌর মণ্ডলী নিয়ে যত বেশি আপনি ধ্যান করবেন, স্মরণ মনন করবেন, জানবেন এই যে আপনার ঘরে যে ব্রজের যুগল সেবা, এই যুগল সেবা আপনার মাধুর্য আস্বাদন হবেই। আজকে আমাদের ঘরে যুগল সেবা আছে কিন্তু মাধুর্য আস্বাদন তো আমাদের মধ্যে নেই। কখনো কখনো আমাদের মনের মধ্যে এসে যায় রাধা কৃষ্ণ যুগল মানে শিব পার্বতী যুগল যেমন, লক্ষ্মীনারায়ণ যুগল যেমন, ঠিক তেমনি রাম সীতা যুগল যেমন, ঠিক তেমনি না, এরা স্বামী স্ত্রীর যুগল নয়, স্বামী স্ত্রীর যুগল নয়। যে কৃষ্ণ সেই রাধা, যে কৃষ্ণ সেই রাধা। এই শ্রীকৃষ্ণের দেহ থেকে আরেকটা স্ত্রী দেহের সৃষ্টি হয়েছে, দেহের সৃষ্টি নয়, স্ত্রী দেহ। এই দেহটা কিন্তু আমাদের মতো আকৃতি, কিন্তু দেহের মধ্যে মাংস নাই, হাড় নাই, রক্ত নাই, অদ্ভুত দেহ। যার জন্য জানবেন অনেকে কৃষ্ণ সাজে, অনেকে কৃষ্ণ সাজে, আর সেই সাজা কৃষ্ণকে দেখে আমরা অনেক সময় উলধ্বনি করি, হরিধ্বনি করি, আবার অনেকে প্রণামও করে। এখানে আমার একটু কথা বলার আছে যে তাহলে সাজানো কৃষ্ণকে যদি আপনি কৃষ্ণের মতো ভক্তি করেন তাহলে কি হলো, কি দাঁড়ালো? আপনি তাহলে তো পরিচয় আছে আপনার, কি পরিচয়? দাস প্রভুকে আপনার কাছে, না পরমনম্ব শ্রীকৃষ্ণ। তাহলে পরমনম্ব শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের সঙ্গে আপনি সাজানো কৃষ্ণকে এক করে দিলেন। এখানে কথাটা প্রচার করা দরকার, সকলের জানা দরকার এবং মান্যতা দেওয়া দরকার। কথাটা আমি বলছি বলে মান্যতা দিতে হবে তা নয়, এই কথাটা নিয়ে আপনি যে কোনো গুরুগৃহে বা যে কোনো সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণের সঙ্গে যারা একটু শাস্তাদি পড়ে তাদের সঙ্গে যদি আলোচনায় বসেন যে এইরকম একটা ব্যাখ্যা শুনছিলাম, কৃষ্ণপাল করছিলেন, আমরা তখন শ্রোতা হয়ে শুনছিলাম, এই যে ব্যাখ্যাটা তিনি যে করলেন, রাখলেন আমাদের কাছে বক্তব্যটা, এই বক্তব্যটা কতটা স্বাস্থ্যসম্মত কথা। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের যে মর্যাদা, সেই মর্যাদা তো আপনি সাজানো কৃষ্ণকেও দিয়ে দিলেন। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ দর্শনে এসে আপনি কি করলেন, মন্দির ভাগে এসে শুয়ে পড়ে ভক্তি করলেন। পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করে আপনি কি করলেন, মায়ের রাজা করে উলধ্বনি করলেন। আমরা ছেলেরা হাত তুলে হরি বল হরি বল, হ্যাঁ অনেক সময় চোখের জল ফেলি। আপনি সাজানো কৃষ্ণকে দেখো এই একই ব্যাপারগুলো করলেন, তাহলে কোথায় রইল ভগবানের মর্যাদা? এই জন্য এখানে আমি কথাটা বলবো, সাজানো কৃষ্ণ কেউ যদি সাজে, ধরুন আমিও সাজলাম, আমি সাজলাম, মাথায় চূড়া পরলাম, হাতে বাঁশি নিলাম, কৃষ্ণ সাজলাম, এই সাজানো কৃষ্ণকে দেখে দেখবে, চোখের দেখা দেখবে, মুখে বলবেন হ্যাঁ ভালো হয়েছে, সাজটা ভালো হয়েছে, কখনো বলবে না হুবহু কৃষ্ণের মতো, তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। কথা কিন্তু ভালো করে বুঝতে হবে, আপনি সাজানো কৃষ্ণকে বাহবা দেবেন, খুব সুন্দর সেজেছ, খুব সুন্দর লাগবে, কিন্তু হুবহু কৃষ্ণের মতো বলা মানে অপরাধ। তা সাজানো কৃষ্ণকে দেখবেন, প্রণাম করবেন না, উলধ্বনিও দেবেন না, হরিধ্বনিও দেবেন না, তাহলে কোনো অপরাধ স্পর্শ করে না। কিন্তু সাজানো কৃষ্ণকে দেখে যদি আপনি ভক্তি করেন, সেখানে কিন্তু শাস্ত্র এবং শাস্ত্রকারেরা, সাধু সন্ত বৈষ্ণবেরা আমাদেরকে বাধা দিচ্ছে, দাঁড়া তুমি চিন্তা করো, পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ যিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি, যার চরণ বন্দনা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদের আরাধ্য, আর সেই আরাধ্য ধনের সঙ্গে তুমি এই জড়দেহের একজন সাজানো কৃষ্ণকে তুমি এক করে দিলে, এই জন্য এই জায়গাগুলো বোঝা দরকার, মনে রাখবেন। এখানে বক্তা হয়ে আমি একটা একটা কথাই বলবো, আমি কৃষ্ণ সাজলাম,
কথাটা কিভাবে নেবেন আমি জানি না, তবে একটা কথা এসে যায় মনের মধ্যে, যারা এরকম কৃষ্ণ সাজে, তা কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে কৃষ্ণ হয়ে গেলেন, চূড়া নিয়ে কৃষ্ণ হয়ে গেলেন।